আগের ব্লগে আপনি দেখেছিলেন আমাদের আনবক্সিং, এখন দেখবেন ফুড ব্লগিং। কেমন আছেন আপনারা? আজকে আমাদের আরেকটি এপিসোড নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু ফ্যামিন প্রেজেন্স ব্লগ 360। এবং আমরা আজকে আছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের টপ ফ্লোরে, এবং আমরা আছি ইন্ডিয়ান স্পাইসি মশালাতে, এবং আজকে আমরা কিছু খাবার অর্ডার করছি। সো আমরা আজকে আপনাদেরকে এটা রিভিউ দিব। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা এটা হলো ভেজিটেবল ফ্রাইড রাইস, ভেজিটেবলস, চিকেন কারি, চাটনি, ক্রিসপি চিকেন, স্যালাড, পেপসি। আমার আমার ভেজিটেবলটা অনেক টেস্ট লাগছে, আমার খুব ভালো লাগছে ভেজিটেবলটা। কারিটা কিন্তু কিছুটা আমরা মানে হালিমের স্বাদ পেয়েছি, রাইট? হুম, পেয়েছি। অন্যান্য দিকে মানে তার পাশে যে একটা আছে কি রোস্ট অ্যান্ড গ্রিল, এতে রেঞ্জটা বেশি দেখছি। হ্যাঁ, অনেক প্রাইস বেশি দেখছি, কমে কমে। আচ্ছা দেখি আমি বলি যে কেমন হয়েছে আসলে। আপনার শেষ এবার রিভিউ। হ্যাঁ, খাবারটা স্টার্ট করি। স্টার্টিংটা হচ্ছে যে ফ্রাইড রাইস যেটা দিচ্ছি, এটা অসম টেস্ট। মানে এটার টেস্টটাই এত মজা যে রুচি, ইজিলি রুচি চলে আসবে অনেক কিছু খাওয়ার জন্য। দেন আছে হচ্ছে ভেজিটেবলটা, ভেজিটেবলটা যেটা দিচ্ছি সেটা আমার কাছে টেস্ট লাগে নাই, বাট চলে ওকে। কিন্তু কারিটা, কারিটার টেস্টটা অ্যাকচুয়ালি জোস, কিন্তু এটা হচ্ছে ঘরোয়া টেস্ট, লাইক হালিম, হালিমের মতো টেস্ট। আর সেটা একটি আপনার চিকেনটা দিচ্ছে, কারির চিকেনটা একদম স্লাইট, মানে না দেওয়া না দেওয়া সমান কথা, বা খুঁজে খুঁজে চিকেন পাওয়া যায় এরকম একটা অবস্থা। আর এভাবে যেমন ফ্রাইড চিকেনটা দিয়েছে সেটা ক্রিসপি চিকেন, অসম জোস। আর চাটনিটাও অসম। এমএ টেস্ট এটার রেটিং 10/7, মানে আমার হলো চিকেন ফ্রাইটা এবং চিকেন কারি এবং ভেজিটেবলটা ভালো লেগেছে, তাই বলে আমি 10/10 দিব। ফ্রাইড রাইসটা আমার খুব ভালো লেগেছে, আর অন্যান্য খাবারগুলো বেশ মজা, 9+ দেওয়া যায়, 9+ দিচ্ছি। তো আমার রেটিংয়ের পালা, তো আমি বলবো যে
এটা আসলে কম দামের মধ্যে আমার বেস্ট মনে হয়েছে, এটার প্রাইস অনুযায়ী ওইটা বেস্ট, যেহেতু এখানে চিকেন মশলা ছিল অ্যান্ড আমি খাওয়ার মধ্যেও বলেছি যে কেমন কোনটা কেমন লাগছে আমার, ভেজিটেবল কেমন লাগছে, ভেজিটেবল খুব ভালো লাগছে, ভেজিটেবল ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন অলরেডি, যে চাটনিটা ছিল ওইটা আমি একটা কাজে খেলাম চিকেন দিয়ে ওই চাটনিটা খেলাম, অনেক ভালো লাগলো, মানে আমার মনে হচ্ছে যে মানে এটা হজম শক্তিতে কাজে লাগছে, চাটনিটা খুব ভালো লাগলো আমার। সো আমি রেটিং করবো না, বাট আমার খুব ভালো লাগছে। চলুন আমাদের সাথে। হ্যালো, ওয়েলকাম অ্যাগেন। এখন আমরা অর্ডার করেছি আরেকটা নতুন আইটেম, কাঁকড়া, সি কাঁকড়া, এবং আরেকটা আইটেম হচ্ছে ছোলা ভাটোরা। আজকে ছোলা ভাটোরাটা স্পেশাল হবে, চার পাঁচটা আইটেম আছে এবং কাঁকড়াটা হচ্ছে ফ্রাইড কাঁকড়া উইথ মশলা। সো দেখা যাক না সি কী হয়। আমরা ইন্ডিয়ান টেস্ট থেকে নিয়েছি, আচ্ছা ঘুরে ফিরে ইন্ডিয়া টু ইন্ডিয়াই হচ্ছে, ইন্ডিয়া টু ইন্ডিয়া হচ্ছে স্পাইসি মশলা। আচ্ছা দেখে করছি না, তাও হয়ে যাচ্ছে যে ইন্ডিয়ান স্পাইসি মশলা একটা, দেন ইন্ডিয়ান টেস্টি একটা, তো দেখা যাক টেস্ট কোনটা বেস্ট হয়, কোন ইন্ডিয়ানটা বেস্ট হয়। আমরা আগে যেটা খেলাম আপনারা তো দেখলেন, চিকেন ফ্রাই ছিল, চিকেন কারি ছিল, তারপর ভেজিটেবল রাইস ছিল, আমরা সেটা খেলাম। এবং এখন আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে ছোলা ভাটোরা খাচ্ছি, আর ভাইয়া তো কাঁকড়া অর্ডার দিয়েছে এবং ছোলা ভাটোরা খাবো। আর এটা এই ছোলা ভাটোরাটা একটু আলাদা রকম, সো দেখি কেমন হয় খেয়ে। আচ্ছা আম্মুকে অনেক অপেক্ষা করতে হচ্ছে, আম্মুর চেহারা দেখে বুঝছেন যে আমরা কতটা টেনশনে ফেলি আম্মুকে এক জায়গায় ফেলে। আরেকটা জিনিস, রাতে যে কী ই করবে না করবে রান্নাবান্না, আচ্ছা এটাই হলো, এখন আমরা আবার বসিয়ে রাখলাম, ঝুলিয়ে রাখলাম, তারপর এখন আম্মু কী করবে রাতে নাস্তে, এটাও আম্মুকে টেনশন ই করতে হচ্ছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যেটা চিন্তা করছে এটা হলো আর কি কাঁকড়া খাবি না, যেটা শিয়াল পণ্ডিতেরই, খুবই কাঁকড়াকে পাগল হয়ে যাচ্ছে যে আজকে সে কাঁকড়া অর্ডার দিয়েছে। হ্যাঁ তার খুবই ইচ্ছা ছিল কাঁকড়া খাওয়ার, সে আজকে কাঁকড়া খাবে, কখন আসবে কীভাবে হবে সে চিন্তায় সে ঝুলন্ত বীজ হয়ে যাচ্ছে। আমরা নিয়েছিলাম অবশ্য স্পেশাল ক্র্যাব ফ্রাই মশলা, একটা হচ্ছিল যে কী কী ছিল জানো, এটা আপনার চিকেন কারি, ছোলার কারি, ভালো মশলা, টক ভাই, চিকেন কারি, ছোলার কারি মশলা। চলে এসেছে আমাদের নতুন আইটেমটি এবং রয়েছে প্রথমে ছোলা ভাটোরা, যার ভেরিয়েন্টগুলো হচ্ছে যেগুলোর মধ্যে আমরা পাচ্ছি টক দই প্রথমে পাচ্ছি, তারপর পাওয়া যাচ্ছে হচ্ছে ছোলা, তারপর চিকেন কারি, দেন ভেজ, এবং উপরে রয়েছে আমাদের চাপটি। এবং তারপরে আস্তে আস্তে ক্যামেরা ঘুরে চলে আসছে কাঁকড়া, ইটস সি ক্র্যাব মশলা কাঁকড়া। Just I want to say, আর কি কাঁকড়া খাবে না, ও কাঁকড়া, nice.